সুশীল কুমার নামটা খুব একটা জনপ্রিয় না হলেও কন বানেগা কারোরপতির যারা নিয়মিত দর্শক তারা এই মানুষটিকে অবশ্যই চেনেন। 2011 সালের সর্বপ্রথম এই গেম শোটিতে সুশীল কুমার 5 কোটি টাকা জেতেন, কিন্তু সেই টাকা জেতার পর গুরুতর সমস্যায় পড়েন সুশীল। রাতারাতি বদলে যায় তার জীবন, যার ফলে খুব একটা ভালো হয়নি তার জীবনে। গেম শো এর মাধ্যমে তার জীবনের কাহিনী অনেকবার চর্চিত হয়েছিল। ধরেই নেওয়া হয়েছিল যে এই টাকা জয়ের পর তার জীবনযাত্রা অনেকটা সুগম হবে, সমস্ত বাধা দূর হবে, কিন্তু তা হয়নি। বরং তার জীবন আরো কঠিন এবং চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছিল। আর তার এই চ্যালেঞ্জিং এর কথাই ফেসবুক পোস্টে প্রকাশ্যে এনেছিলেন সুশীল। তিনি জানিয়েছেন যে আমার সবথেকে খারাপ সময় শুরু হয় যখন আমি কেবিসি জিতি। এই পোস্টে সুশীল জানিয়েছেন যে এই অনুষ্ঠান জয়ের পর মাসের মধ্যে প্রায় 15 দিনই বিহারের নানান অনুষ্ঠানে আমন্ত্রিত হতেন, এমনকি স্থানীয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারও দিতেন, এমনকি চট জলদি বিভিন্ন ব্যবসায়ে বিনিয়োগও করেন, যাতে সংবাদ মাধ্যমে বলতে পারেন যে তিনি ঠিক কী কী কাজ করেছেন। কিন্তু বেশিরভাগ ব্যবসায় ডুবে যায়, আর এই ব্যস্ততার সময় থেকেই তার শিক্ষা শিখিয়ে উঠে। আর এদিকে কেবিসিতে 5 কোটি টাকা জেতার পর তিনি সমাজকর্মী হিসেবেও কাজ শুরু করেন। প্রতি মাসে বিভিন্ন সংস্থায় হাজার হাজার টাকা অনুদান করেন, আর এই করে তার হাত থেকে বেরিয়ে যায় অনেকটাই অর্থ। প্রতারণার কবলেও পড়েন, আর তারপর থেকেই মানুষের উপর বিশ্বাস হারিয়ে যায় তার। বিহারের মতিহারির যুবক সুশীল কুমার আইএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন, আর সেই সময় খেয়ালবশত 2011 সালে অংশ নেন কন বানেগা কারোরপতিতে। অমিতাভ বচ্চনের সঞ্চালনায় সেই সময় শো এর 5ম মরশুম চলছিল। আসলে 5 কোটি টাকা পেয়ে থেমে থাকতে রাজি ছিলেন না সুশীল। তার মনে হয়েছিল আরো টাকা তাকে উপার্জন করতে হবে। এক বন্ধুর সঙ্গে দিল্লিতে ব্যবসা শুরু করেন। কাজের প্রয়োজনে তাকে প্রায় দিল্লি যেতে আসতে হতো। সেখানে কয়েকজন ছাত্র ছাত্রীর সঙ্গে আলাপ হয় সুশীলের। তার অভিযোগ, নতুন পরিচিতদের সঙ্গে মেলামেশার পর তিনি ক্রমশ ধূমপান এবং মদের নেশায় আসক্ত হয়ে পড়েন। মাঝখানে তার ছবি তৈরির ভূত মাথায় চেপে বসে। দিল্লির ওই ছাত্র ছাত্রীদের কথায় তিনি সারাটা দিন ছবি দেখতে শুরু করেন। সুশীলের এই পরিবর্তন ভালোভাবে নেয়নি তার স্ত্রী। ক্রমেই দুজনের সম্পর্কের মধ্যে তিক্ততা শুরু হয়ে যায়, ক্রমেই বাড়তে থাকে বিবাদ দুজনের মধ্যে। শেষমেশ সুশীল বাড়ি ছেড়ে মুম্বাই চলে আসে। সুশীলের লক্ষ্য ছিল হিন্দি ছবির প্রযোজক হবেন, কিন্তু সুশীল ছবি তৈরির বিন্দু বিসর্গ জানতেন না। এক প্রযোজকের পরামর্শে টেলিভিশনে কাজ করার সুযোগ পান। প্রোডাকশন হাউসে বেশ কিছুদিন কাজ করার পর তার ধৈর্য চ্যুতি ঘটে। তিনি বুঝতে পারেন যে তিনি প্রযোজক হতে আসেননি, বরং তিনি নিজের সমস্যা থেকে পালাতেই মুম্বাই এসেছেন। সব ছেড়ে ছুড়ে মতিহারিতে ফিরে আসেন সুশীল। নতুন করে আবার পড়াশোনা শুরু করেন, সম্পূর্ণ করেন শিক্ষকতার কোর্স। সুশীলের কথায়, জনপ্রিয় বা পরিচিত হওয়ার থেকে ভালো মানুষ হওয়া দরকার। আর এরপর থেকেই তার জীবনে পরিবর্তন আসে। সুশীল এখন প্রতিষ্ঠিত শিক্ষক। 2016 ছেড়েছেন মদের নেশা এবং ধূমপানও। সুশীল উপলব্ধি করতে পেরেছেন জীবনে যত টাকা দরকার তত টাকাই উপলব্ধি করা উচিত। আসলে জীবনে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। সো ফ্রেন্ডস, ভিডিওটা যেখানেই শেষ করছি, তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই বলো যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের আইডির লিঙ্ক দেওয়া আছে, সেটা ক্লিক করে আমাকে ফলো করে ফেলো। আর যদি তোমরা এইরকম ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, তাহলে তো অতি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, তার পাশে বেল আইকনও প্রেস করে ফেলো, যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমার মোবাইলে পৌঁছায়। তাই মিস করো না, বেল আইকনও প্রেস করে দাও, যাতে নোটিফিকেশান তোমার মোবাইলে সর্বপ্রথম পৌঁছায়। সো ফ্রেন্ডস, আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।